দেখে নাও গাইস, আমি রেডি হয়ে গেছি। তো এখনো যাব পূজা, আজকে উপাস আছি সন্তোষী পূজার জন্য। তো পাশের বাড়ি ওরা মানে জল ভরতে চলে গেছে, আমার লেট হয়ে গেছে, কি করবো। সকালে উঠে তো তোমাদের দেখেছ আমি স্নান স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। ওকে, তোমার ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে গাইস, বিশেষ আসবো না। আমি দেখো সব কিছু নিয়ে নিয়েছি, মানে যাচ্ছি এখানে। গরুটা সারা গাছের পাতা লতা সব কে নিয়েছে, আমি যাচ্ছিলাম, আমার দিকে দাঁড়িয়ে আসছিল, আমাকে ঢুকতে দিচ্ছিল না। তারপরে একটা ভাই সরিয়ে দিয়েছে, তারপরে আমি ঢুকে পড়লাম ওদের ঘরে। যে ওদের ঘরে কোন ঢুকছি দেখানো, যে ঢুকছি তারপরে সন্তোষী মাকে দেখছি, সন্তোষী মা দেখানো। এখানে আমি বাতি জ্বালাচ্ছি, ঘিয়ের বাতি জ্বালাচ্ছি, দেখে নাও গাইস। মানে জায়গাটা কম, মানে ছোট ছিল, তার জন্য মানে ইয়ে করতে পারছিলাম না এই কম জায়গার মধ্যে। তো এখানে আমি তিনটে বাতি নিয়ে নিয়েছি, ঘিয়ের বাতি জ্বালাতে হয় সন্তোষী পূজায়। তো তোমরা দেখে নাও, ভিডিওটা ভালো লেগেছে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও, পাশে থাকা বেল আইকনটা একটাও তোমরা দাবিয়ে দিও গাইস। দেখতে থাকো যে পুজো হচ্ছে, প্লেট করে ব্রাহ্মণ এসেছে, এসে পুজো করছে। কাল আমাদেরকে পুজোর শেষ হতে হতে পাঁচটা হয়েছে, প্রসাদ বিষদ খেয়েছে, রুটি পুজো হচ্ছে। এই যে বাজনালা, এই যে হলো টাকলা বাজনালা। আজকে আমরা নিউজ দেবে ধরুন একটা ঢাক বাজাইছে রোজ, তারা বাজনা দিলে এই যে সাগর দ্বারা বাজনা দিয়ে, সাগর দ্বার মুখটা দেখান। Bona.
Thank you.